Assalamu alaikum, this is Mehnaz Mahbub Rahman and I'm from Vigor National School and College. Like as you can see, I'm a TESOL learner. So, today we're gonna talk about like what you should do after GSC. So, this video is especially for Vigor National students, cadet students and all the other organizations and all the other schools jara dekhte so amake. So, it's basically like amar experience theke ami tomader suggestion dicchi je GSC por amader ki kora uchit. Or you can say যে জেসি পরে এক্স্যাক্টলি আমাদের কী করা উচিত আমি যা করেছি সেটা হচ্ছে আমি টিসোলে কোর্স করেছি টিসোল ইজ অ্যান অর্গানাইজেশন যেখানে আমাদেরকে আমাদের সফট স্কিলসের উপর কাজ করা হয় অ্যান্ড দ্যাটস বেসিকলি লাইক 7টা থেকে 8টা পয়েন্টের উপর আমাদের কাজ করা হয় যেমন কিনা মেন্টাল ম্যাথ প্রেজেন্টেশন রাইটিং অ্যান্ড স্পোকেন ইংলিশ অ্যান্ড গ্রামার অ্যান্ড সো মেনি আদার থিংস ইভেন ইউ ক্যান সে এডিটিং অ্যান্ড আইসিটি লাইক আমাদের এসএসসির আইসিটি নিয়ে ওখানে কাজ করা হয় লাইক আমাদেরকে পড়ানো হয় শেখানো হয় অ্যান্ড অল দিজ আর প্র্যাকটিক্যাল ঠিক আছে লাইক আমাদের ইটস আ ওয়ান অ্যান্ড হাফ মান্থ কোর্স ওয়ান অ্যান্ড হাফ মান্থ লং কোর্স অ্যান্ড আমাদের ইভেনচুয়ালি একটা দিন লাইক যেই দিন আমাদেরকে আমরা গ্র্যাজুয়েট করি ওখান থেকে অ্যান্ড দে গিভ আ সার্টিফিকেট অ্যান্ড মেডেলস অ্যান্ড অল সো আমি বেসিকলি তোমাদেরকে বলবো যে হোয়াট আই লার্ন ফ্রম টিসোল সো স্টার্টিং ফ্রম দি বিগিনিং ইট ওয়াজ লাইক আমি একদম র্যান্ডম এভারেজ স্টুডেন্ট ছিলাম যে টিসোলে গিয়েছিলাম আফটার কমপ্লিটিং মাই জিএসসি অ্যান্ড ওখানে গিয়ে আই গেট টু মিট মোহাম্মদ ইয়াসির স্যার অ্যান্ড স্যারের সাথে দেখা করে লাইক আই গট টু নো যে ঠিক আছে আচ্ছা ইংলিশ ক্যান বি লাইক মাই ইংলিশ ইজ লাইক ভেরি পুয়ার অ্যান্ড ইংলিশ নিডস টু বি বেটার অ্যান্ড স্যারের সাথে দেখা করে পরে স্যারের কথা শুনে স্যারের প্রেজেন্টেশন দেখে আই ওয়াজ লাইক স্কেয়ার যে ভাই এখানে আমি টিকবো কীভাবে And then the way sir helped us, guide us, it's like, ekhane erokom guide hoto ba erokom mentor hoto kothao paba na, like onno kothao, onno jekono organization e, because onno different organizations e mentors ra etota closely ba etota mane kache theke dekhayo na shekhayo na, jeta Yasir sir koren, so ami tomader suggest korbo je you guys should come, Vicky and Nessa, especially Vicky's there, because amake onek juniors rai bole je apu like, তুমি তো জেসি পরে মানে কোর্স করেছো তোমার ভিডিও টিডিও দেখেছি সো হোয়াট উই শুড ডু তো আমি বলবো যে ভিএনএসের যারাই দেখতেছো ভিডিওটা বা যেই আন্টি আঙ্কেলরা আমাকে দেখছে না কেন তাদের জন্য বলছি যে টিসোল একটা অর্গানাইজেশন যেটা আমি সাজেস্ট করবো পার্সোনালি অ্যাজ আ স্টুডেন্ট অ্যাজ আ ডটার যে এটায় কোর্স করে অনেক অনেক বেনিফিটস অ্যান্ড মানে আমরা অনেক কিছু শিখতে পেরেছি যেটা আমরা হয়তো ভাবিও নি কখনো যে জেএসসির পরে এই এই যে শেখা যায় কারণ আমরা অনেকজনই ফিউচার নিয়ে অনেক ওয়ারিড যে আচ্ছা কই পড়বো কী পড়লে বেটার হবে আমার জন্য দিস অ্যান্ড দ্যাট বাট টিসোল ইজ আ থিং যে এখানে তুমি তোমার অ্যাকচুয়াল সফট স্কিলস যেগুলো তোমার দরকার বেসিক এগুলোর উপর কাজ করতে শিখাবে স্যার অ্যান্ড আমি বলবো লাইক অ্যাজ আ পার্সোনাল লার্নার আমি বলবো যে ইটস আ ফ্যাব ইনস্টিটিউট যেখানে আমাদের সবার আসা উচিত অ্যান্ড গাইজ চিল করার অনেক টাইম থাকবে লাইফে অ্যান্ড ইটস লাইক ওয়ান অ্যান্ড হাফ মান্থ ওনলি ইউ গেট আফটার জিএসসি সো জাস্ট ডোন্ট ওয়েস্ট দ্যাট অ্যান্ড যারা ক্যাডেট থেকে আছো তাদের জন্য বলছি বা যে আন্টি আঙ্কেল দেখছেন যে যাদের ছেলে মেয়ে ক্যাডেটে পড়ে যে টিসোলে মানে ওয়ান অ্যান্ড হাফ মান্থ যে ওদের ভ্যাকেশন থাকবে এটা ওরা টিসোলে ইজিলি কোর্স করতে পারে কারণ আমি যখন করেছি আমাদের অ্যারাউন্ড 60-70 স্টুডেন্টস ছিলাম আমরা অ্যান্ড আমরা সবাই ডিফারেন্ট স্কুলস থেকে ছিলাম ভিএনএস থেকেও ছিল আইডিয়াল থেকেও ছিল রাজু ডিফারেন্ট ক্যাডেটস বিএম অনেক স্কুল থেকে ছিল অ্যান্ড উই আর স্টিল ফ্রেন্ডস উই আর লাইক আ ফ্যামিলি অ্যান্ড টিসোল ইজ লাইক আ সেকেন্ড হোম সো আই উড সাজেস্ট যে মানে এটা একটা ডিফারেন্ট অর্গানাইজেশন ডিফারেন্ট ওয়ার্ল্ড যেটা তোমরা কখনো আগে হয়তো ভাবো নি যে লাইক এক্সিস্ট সো আই উড সে যে জাস্ট কাম অ্যান্ড হ্যাভ ওয়ান ক্লাস অ্যান্ড ইউড গেট টু নো যে হোয়াট টিসোল ইজ অ্যান্ড বাই দ্য ওয়ে আমরা ভিএনএসের অনেক সিনিয়র্স আপুরাই আছি কলেজের আপুর আছি 9-10 আপুর আছি সো ভিকিজরা আমি বলবো যে গাইজ ইউ নিড টু ট্রাই দিস ওকে সো থ্যাংক দ্যাটস অল থ্যাংক ইউ অ্যান্ড আসসালামু আলাইকুম